ঘটনার পর তখন কেটে গেছে 7-8 ঘন্টা। সকাল থেকে দুপুর প্রকাশ্যে গার্ডেন বিচে দাপাতে দেখা গেলেও সন্ধে নামতেই কিন্তু এলাকায় আর দেখা নেই মোহাম্মদ ইকবালের। মোহাম্মদ ইকবাল 15 নম্বর বরোর চেয়ারম্যান, বন্দর এলাকার ডাকসাইটে তৃণমূল নেতা। ঘটনার আগে যিনি ছিলেন আততায়ীর পাশে, ঘটনার পরেই যাকে দেখা যায় মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে, সন্ধে নামতেই কোথায় গেলেন তিনি? খুঁজতে শুরু করল এবিপি আনন্দর ক্যামেরা। প্রায় 2 ঘন্টা খোঁজাখুঁজির পর ইকবালের দেখা মিলল বাতিকল এলাকার এক তস্য গলির মধ্যে তৃণমূল কার্যালয়ে। ক্যামেরা দেখেই সাফ জানালেন দলের উপর মহলের নির্দেশে মুখ খোলা বারণ। কি বলতে কি বলবেন, দল অস্বস্তিতে পড়বে। हम पब्लिक का रिप्रेजेंटेंट होते ना तो आपको हम सब बात करते हैं, लेकिन हम पार्टी का चेयरमैन है, एज अ चेयरमैन ऑफ पार्टी, पार्टी का हाई ऑथोरिटी हमको जैसा गाइडलाइन देगा हम तो वही बोलेंगे हम। ইতিমধ্যে ইকবালের কাছে এলো ফোন, উপরান্তে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর এক ঘনিষ্ঠ সহযোগী। ফোনে নির্দেশ, কিছুতেই এবিপি আনন্দর কাছে মুখ খোলা যাবে না। তাকে নিয়ে দল যে অস্বস্তিতে পড়েছে তা জানতে পেরেই মন্ত্রীর সেই সহযোগীর কাছেই মুন্না ভাই জানতে চাইলেন কি করবেন, পালাবেন? अच्छा ऐसा करिए, घर में बंद हो जाए, कई दिन के लिए बंद हो जाए, जैसा बोलिएगा वैसा कर, 10 दिन 20 दिन 1 महीना कितना दिन, चुप बोले। अरे ठीक है भाई, आपको बोले मैं साइलेंट ही हूँ यार, मैं किसी को कुछ नहीं बोल, मैं तो चुप। आपने तो पता लगा लीजिए, राज हकीम साहब को बोलिए पता लगा लेंगे, आप किसी को कुछ बोल रहे नहीं, नहीं आपको बोले ठीक बात, आप राज हकीम साहब को बोलिए ना क्या करें, भाग जाए यहाँ से। তৃণমূল সূত্রের খবর মঙ্গলবার রাতেই মুন্না ভাইয়ের কাছে পৌঁছে যায় নির্দেশ, গা ঢাকা দিতে হবে। প্রথমে তাতে রাজি না হলেও বুধবার সন্ধ্যের পরই গা ঢাকা দেন ইকবাল, আর সে কারণেই বৃহস্পতিবার সন্ধ্যে থেকে সম্ভাব্য সমস্ত জায়গায় পুলিশ তল্লাশি চালালেও ইকবাল এখনো অধরা। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।